আরোপি প্রকাশের আগে বর্ধিত বেতন পেলেন ধলাই জেলার একাংশ সরকারি শিক্ষক। দিনরাতের খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন। ট্রেজারি অফিসার হাত ধুয়ে সাফ জানিয়ে দিলেন সব দোষ ডিডিওদের, কিন্তু তিনি একবারও ভাবলেন না বিল পাস করে যে নজির তিনি সৃষ্টি করেছেন সে বিষয়ে পাল্টে ফেলবেন কি করে। অর্থ দফতর থেকে প্রত্যেক ট্রেজারি অফিসারকে জানান দেওয়া হয়েছিল আরোপি প্রকাশের আগে যেন কোনো বিল পাস দেয়া না হয়। এই দায়িত্ব কি তিনি এড়িয়ে যেতে পারবেন? কিন্তু তিনি কি বলছেন শুনে নেওয়া যাক, ট্রেজারি অফিসার ঠিক কি বলেছেন। তারা বেতন সাবমিট করেছে অনলাইনের মাধ্যমে, অনলাইনে তারা বেতন সাবমিট করার পরে আমরা এখান থেকে দেখব প্রপারলি সাবমিট হয়েছে কিনা। কিন্তু আমাদের পক্ষে যে প্রত্যেকটা যে স্যালারি আমরা চেক করা সম্ভব না, এই জন্য দেখি আমরা প্রপারলি সাবমিট হয়েছে কিনা, এইটি আমরা দেখি। যে ঘটনাটার লাইবিলিটি কে নেবে স্যার? ডিডিও নতুন পে ম্যাট্রিক্স 2018 অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে আরোপি প্রকাশের পর। আরোপি নাকি এখনো সরকারি মুদ্রণ শাখায় প্রচ্ছদ ছাপার অপেক্ষায়। সে জায়গায় রাজ্যে নজিরবিহীনভাবে ধলাই জেলা চারটি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী অক্টোবরের বেতনের সাথে পেয়ে গেছেন ইন্টারনেটে আরোপির ভিত্তিতে। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়, ডলুবাড়ি গেট উচ্চ বিদ্যালয়, কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বর্ধিত বেতনের বিল পাস করেন জওহরনগর জেলা শাসকের অফিসের ট্রেজারি অফিসার। পুরো সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সচেতন মহলের বক্তব্য, প্রশাসনিক বিশৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনা তার প্রমাণ। অতীতে কখনো আরোপি প্রকাশের আগে যেন বিল পাস না করা হয় এরকম নির্দেশ জারি করতে হয়নি। ফিরে রিপোর্ট, চ্যানেল দিনরাত।